হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের একটি নতুন রেসিপি। এর জন্য আমি মাছগুলোকে প্রথমে ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেলে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব, একবার এই পিঠ আর একবার ওই পিঠ। একটু ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। এরপর আমি একটা প্যানে জিরা 1 চামচ, ধনে 1 চামচ আর কিছু শুকনো লঙ্কা, এই মশলাগুলোর সাথে আদা আর রসুন একসঙ্গে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এর মধ্যে লেবুর রস আমি মিশিয়ে রেখে দেব। একটা লেবুর অর্ধেকটা রস মাছে মেখে রেখেছিলাম আর অর্ধেকটা আমি মশলায় মিশিয়ে নিলাম। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই সবগুলোকে আমি টমেটো গলে না যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তারপর টমেটো যখন একদম গলে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলার পেস্টটা। এটা দিয়ে আমি এখন ভালো মতো এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। দেখুন, যখন কষে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে এখন আমি ভালো মতো এটাকে ফুটিয়ে নেব। যখন জলটা ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এটাকে তুলে নেব। ঢাকনা তুলে নিয়ে আমি আবার মাছগুলোকে উল্টে দেব। আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লেবু পাতা। মাছগুলোকে উল্টে নিয়ে লেবু পাতা দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। 2 মিনিট ঢেকে রাখার পর তুলে নিয়ে বাস তৈরি হয়ে গেল আমার এই লেমন ফিশ রেসিপিটি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।